নমস্কার বন্ধুরা, ইসকন মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার প্রধান পর্যটন কেন্দ্র। সারা বছর প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ও পর্যটক এখানে আসেন। ইসকন, যার পুরো নামটি হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাইনেস, ইসকনের সদর দপ্তর হলো মায়াপুর চন্দ্রোদয় মন্দির। ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার প্রধান কার্যালয়টির নামকরণ করেছিলেন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে অবস্থিত ইসকন মায়াপুর চন্দ্রোদয় মন্দির, ইসকন দ্বারা নির্মিত নগরী, মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। 1967 সালে প্রায় 800 একর জমির উপর নির্মিত হয় এই মন্দির। মায়াপুর ইসকন মন্দির গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। 35 তলা বাড়ির সমান এই মন্দির। সারা বিশ্বে ইসকন কেন্দ্রের প্রচার ও প্রতিষ্ঠা বৃদ্ধির সাথে সাথে শ্রী প্রভুপাদ এখানে মায়াপুরে একটি মন্দির নির্মাণের জন্য আকুল হয়েছিলেন। তাঁর গুরু মহারাজা শ্রী ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর সর্বদা মায়াপুরের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। শ্রী প্রভুপাদ চেয়েছিলেন তার শিষ্যরা এবং তার সমাজের সদস্যরা এই পবিত্র ধামে আশ্রয় নেন। অবশেষে 1971 সালে ইসকন মায়াপুরে 9 বিঘা প্লটের একটি জমির চুক্তি স্বাক্ষর করে। যদিও বেশ কিছু জটিলতা ছিল, অবশেষে জমিটি পাওয়া যায়। তারপরে শ্রী প্রভুপাদের কল্পনার মতো বিশাল মায়াপুর প্রকল্পে রূপ দিতে শুরু করে। শ্রী প্রভুপাদ কল্পনা করেছিলেন কিভাবে শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির জাগরণে একটি নতুন যুগ উন্মোচন করবে, যার ফলে এই অন্ধকার লৌহ যুগের বিপদগামী আত্মারা তাদের শাশ্বত প্রভু শ্রী গৌর হরির সাথে পুনরায় সংযোগ করার দ্বিতীয় সুযোগ পাবে, প্রকল্পটি গঠিত হবে। যে সমস্ত ভক্তরা নির্মাণ কাজ তদারকি করতেন তাদের কার্যত খোলা মাঠের উপর বসবাস করতে হয়েছিল। প্রথম দিনগুলিতে পরিস্থিতি অত্যন্ত কঠোর ছিল, তথা শিষ্যরা যারা ঐশ্বর্যশালী পশ্চিমা পটভূমি থেকে আগত তারা আনন্দের সাথে শ্রীগুরু এবং গৌরাঙ্গের সেবা হিসেবে এটি গ্রহণ করেছিলেন। শ্রী প্রভুপাদ সর্বদা ভক্তদের উৎসাহ দিতেন। তিনি মন্তব্য করতেন যে মায়াপুর এতই বিস্ময়কর যে কেউ এর বাতাস এবং জল দিয়ে টিকিয়ে রাখতে পারে। ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় থাকায় ভক্তদের বেশিরভাগ সময় বিদ্যুৎ ছাড়াই থাকতে হতো, তাই রাতে কেরোসিনের বাতিগুলি প্রাথমিকভাবে ব্যবহার করা হতো। এছাড়াও চোর ডাকাতদের দ্বারা ঘন ঘন অভিযান হতো এবং ভক্তদের সম্পত্তি রক্ষার জন্য প্রায়ই সিমেন্ট এবং অন্যান্য কাঁচামালের ব্যাগের উপর ঘুমাতে হতো। এরকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই মন্দির গড়ে উঠতে লাগলো। ইসকন মায়াপুর সমগ্র ইসকন বিশ্বের আধ্যাত্মিক সদর দপ্তর। আজ ইসকন মায়াপুরে সারা বিশ্ব থেকে আগত ভক্তদের সেবা করার জন্য, এর মায়াময় দেবতাদের দর্শন নেওয়ার জন্য এবং এই চিন্তামণি আধ্যাত্মিক ধামের আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি পস গেস্ট হাউস রয়েছে। রাধা মাধব এবং অষ্টসখীদের মন্ত্রমুগ্ধ দেবতা সকলের হৃদয়কে মোহিত করে। ভগবান শ্রী চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রীবাস পণ্ডিতের পঞ্চতত্ত্ব দেবতারাও এখানে চন্দ্রোদয় মন্দিরে তাদের সর্বকরুণাময় দর্শন প্রদান করেন। ইসকন মায়াপুর প্রকল্পের ঐশ্বর্য ও মহিমা সমগ্র বিশ্বের কাছে এই উচ্চতম আবাসের তাৎপর্য এবং কৃষ্ণচেতনা আন্দোলনের মাধ্যাকর্ষণের তুলে ধরতে সক্ষম হয়েছে। যত বেশি সংখ্যক মানুষ বিভিন্ন পটভূমি এবং জাতীয়তা থেকে মায়াপুরের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং কৃষ্ণ ভাবনাকে তাদের জীবনের একটি উপায় হিসাবে গ্রহণ করছে, ততই ভগবান শ্রীচৈতন্যের কালজয়ী ভবিষ্যৎবাণী পূর্ণ হতে চলেছে যে প্রতিটি শহরে এবং গ্রামে জপ আমার পবিত্র নাম শোনাবে। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় শ্রী প্রভুপাদ ঠিক এটাই চেয়েছিলেন। বর্তমানে নির্মিত হচ্ছে টেম্পল অব বৈদিক প্ল্যানেটেরিয়াম। এটি নির্মাণ ও প্রতিষ্ঠার জন্য দিনরাত পরিশ্রম করছেন ভক্তরা। একবার সমাপ্ত হলে এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। এটি মাটি থেকে 350 ফুট উঁচু। শ্রী প্রভুপাদের ইচ্ছা ছিল শ্রীধাম মায়াপুরে এই বিশাল মন্দিরটি নির্মাণ করা। এই অনন্য মন্দিরটি শ্রীমদ্ভাগবতের 5ম ক্যান্টোতে উপস্থিত শিক্ষাগুলি প্রদর্শন করবে, যা আমাদের মহাবিশ্বের মডেলের
বিশদ বর্ণনা করে। এই মন্দিরের প্রধান গম্বুজটি হবে একটি তিন মাত্রার চলন্ত মডেল, যা একই সাথে বিদ্যমান বিভিন্ন বাস্তবতাকে ব্যাখ্যা করে। পূর্ববর্তী আচার্যগণও ভবিষ্যৎবাণী করেছিলেন যে মায়াপুরে একদিন এখানে একটি অদ্ভুত মন্দির আসবে, যেখান থেকে ভগবান গৌরহরির শাশ্বত সেবা সর্বত্র প্রচারিত হবে। তাই টেম্পল অব বৈদিক প্ল্যানেটেরিয়াম সমগ্র সৃষ্টিতে ভগবান গৌরাঙ্গের সংকীর্তন আন্দোলনের মতো চাঁদের রশ্মি প্রেরণের কারণকে আরও এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।